नमस्कार, दूरदर्शन केंद्र जलपाईगुड़ी कृषि दर्शन अनुष्ठाने आपनादेर स्वागत। शुरू करछि खेत खबर ओ हाटे बाजारे। खेत खबरे आजकेर विशेष विशेष खबर हलो, एक बीघा जमीते विभिन्न प्रकार सब्जीर चाष एक नजर काड़ा उदाहरण। नाबार्डेर सहायताय कालिम्पं महकुमाय बड़ एलाच चाष, कृषिते आधुनिक यंत्रेर व्यवहार। এবার আসছে বিস্তারিত খবরে। ফাঁসিদেওয়া ব্লকের দুই নম্বর পাথুরিয়া গ্রামে জনৈক কৃষক ভাই এক বিঘা জমিতে ভুট্টা, ডাঁটা, শশা ও পাট ফলিয়ে নজর কেড়েছেন। এই প্রসঙ্গে তিনি জানালেন, এখানে এক বিঘা জমি আমরা ট্রাই করলাম আর কি, এক বিঘা জমির মধ্যে ডাঁটা লাগাইলাম, ভেন্ডি লাগাইলাম, ভুট্টা লাগাইলাম, শশা লাগাইলাম, দেখলাম চেষ্টা করলাম যে ভালোই হইলো, কোনো খারাপ হয়নি, ওইটাই আর কি। খরচ তো এবার করলাম, যখন দেখি ওটা খরচ দেখতে হবে কী করে হলো না হলো, বিক্রি করলে তো বোঝা যাবে, আর দেখতেছি বাজারে তো টান ভালোই আছে। নাবার্ডের আর্থিক সহায়তায় কালিম্পং মহকুমায় প্রচুর বড় এলাচের চাষ চলছে। বড় এলাচ একটি মশলাজাতীয় অর্থকরী ফসল, এর বাজার মূল্য অধিক। এই প্রসঙ্গে নাবার্ডের প্রতিনিধি ওয়াল্টার কুজুর জানালেন, নাবার্ডের একটা ফান্ড আছে আমরেলা প্রোগ্রাম অন ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট। এই ফান্ড থেকে আমরা 100 জন কৃষকদেরকে একটা ইন্টিগ্রেটেড প্রজেক্টের জন্য লোন দিয়েছি। নাবার্ড বেশিরভাগ ডাইরেক্টলি কাউকে লোন দেয় না, তো আমরা কালিম্পং ব্লকে শ্রী বিষ্ণু ছেত্রী, যে কালিম্পং কৃষক কল্যাণ সংগঠনের সেক্রেটারি আছে, ওকে আমরা লোন দিয়েছি। তো কালিম্পং কৃষক কল্যাণ সংগঠন ইন্টার্ন 100 জন কৃষকদেরকে লোন দিয়েছে। এটা বেসিক্যালি তিনটা পারপাসের জন্য, এটা ইন্টিগ্রেটেড অর্গ্যানিক কাল্টিভেশন অফ লার্জ কার্ডামম। এখানে তিনটা কম্পোনেন্ট আছে, একটা ডেয়ারি আছে, একটা ভার্মি কম্পোস্টিং ইউনিট আছে, আর একটা কাল্টিভেশন অফ কার্ডামম আছে। প্রথমে যে ডেয়ারি, আপনারা জানেন, দর্শকদেরকে আমি বলতে চাচ্ছি কি লার্জ কার্ডামম মোটামুটি 3 বছর লাগে ফ্রুট দিতে। তো ডেয়ারি থেকে কী আছে, ডেয়ারি থেকে ইমিডিয়েটলি পয়সা এসে যাবে। তো ডেয়ারি থেকে যে গোবর হবে, তো গোবর থেকেও গোবর সার তৈরি করবে, আর গোবর সার ও ইলাইচি বাগানে দেবে। তো এ যে চাষ হয় অর্গ্যানিক লার্জ কার্ডামম, এ চাষ করলে কৃষকরা অনেক ভালো দাম পাচ্ছে। আগে যেটা শোনা গিয়েছিল কি শুধু 400 টাকা পার কেজি কৃষকরা দাম পেতেন, কিন্তু এ পদ্ধতি করে 1000 থেকে 1200 টাকা পার কেজি কৃষকরা পাচ্ছে। বর্তমানে কৃষি ক্ষেত্রে বিভিন্ন প্রকার আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দেখা যায়। আজ দেখে নেব এমনই একটি যন্ত্র। এটি হচ্ছে সয়েল পিএইচ মিটার। এই যন্ত্রের সাহায্যে ইনস্ট্যান্টলি মাটির যে পিএইচ, অর্থাৎ অম্লত্ব ও ক্ষারত্বের মাত্রা তৎক্ষণাৎ জানা যায়। এই যন্ত্র মধ্যে একটি ময়েশ্চার মিটারও রয়েছে, আমরা পাশাপাশি মাটিতে কত পরিমাণ ময়েশ্চার রয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারবো। যন্ত্রটি ঠিক এরকম, এবং এখানে আছে ভেতরে স্কেলিং করা কাঁচের মধ্যে, এবং সেই স্কেলের মধ্যে এখানে 5 থেকে 8 পর্যন্ত স্কেলিং রয়েছে পিএইচ মাত্রার জন্য, এবং ময়েশ্চারের জন্যও কিন্তু সেখানে 5 থেকে 8 পর্যন্ত স্কেল করা আছে, এবং সেই মাটিতে যেখানে একটু ময়েশ্চার আছে সেই জায়গায় কিন্তু এই যন্ত্রটা আমরা হচ্ছি সোজাসুজিভাবে 2 ইঞ্চ গভীরতা পর্যন্ত আমরা এটাকে পুঁতে দেবো, এবং এরপরে আমরা কিন্তু এই স্কেল যেখানে আছে সেখানে আমরা রিডিং নেবো, এবং দেখা যাবে ঠিক আস্তে আস্তে কিন্তু পিএইচ মাটির এই অবস্থায় কতটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্কেলটা দাঁড়িয়ে যাচ্ছে, এবং আমরা সেটা বুঝতে পারছি যে মাটির পিএইচ এখন হচ্ছে অতটা রয়েছে, এবং ময়েশ্চার মিটারেও সঙ্গে সঙ্গে ছোটো কাঁটাটি সেখানে ময়েশ্চার কত সেই এখানে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এই যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু মাঠে বসিয়ে আমরা
তাৎক্ষণিক মাঠে কত পিএইচ রয়েছে সেটা জানতে পারবো। কারণ বর্তমান পরিস্থিতিতে যে বিভিন্ন ধরনের রোগ হয়, নিমাটোডের আক্রমণ হয়, মাটিতে যদি পিএইচ বেশি থাকে অর্থাৎ অম্লত্ব বেশি থাকে তাহলে আক্রমণ বেশি হয়, সেই জন্য আমরা তৎক্ষণাৎ চুন এবং ডোলোমাইট সেইভাবে আমাদের প্রয়োগ করতে হবে। এবার হাটে বাজারে, উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রিত বাজারের কৃষিজ পণ্যের পাইকারি বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। হলদিবাড়ি নিয়ন্ত্রিত বাজারের বাজার দর, বেগুন 400-600 টাকা প্রতি কুইন্টাল, বাঁধাকপি 300-350 টাকা প্রতি কুইন্টাল, কাঁচা লঙ্কা 500-600 টাকা প্রতি কুইন্টাল, আলু 300-350 টাকা প্রতি কুইন্টাল, চাল 2400 টাকা থেকে 2500 টাকা প্রতি কুইন্টাল, টমেটো 400-600 টাকা প্রতি কুইন্টাল। কালিয়াগঞ্জ নিয়ন্ত্রিত বাজারের বাজার দর, পাট 3200-3400 টাকা প্রতি কুইন্টাল, চাল 2350 টাকা থেকে 2450 টাকা প্রতি কুইন্টাল, গম 1500 টাকা থেকে 1600 টাকা প্রতি কুইন্টাল। রায়গঞ্জ নিয়ন্ত্রিত বাজারের বাজার দর, পাট 3100 টাকা থেকে 3300 টাকা প্রতি কুইন্টাল, চাল 2450 টাকা থেকে 2550 টাকা প্রতি কুইন্টাল, গম 1500 টাকা থেকে 1600 টাকা প্রতি কুইন্টাল। সামসি নিয়ন্ত্রিত বাজারের বাজার দর, পাট 3180 টাকা থেকে 3230 টাকা প্রতি কুইন্টাল, ধান 990 টাকা থেকে 1020 টাকা প্রতি কুইন্টাল, আলু 430 থেকে 450 টাকা প্রতি কুইন্টাল। ক্ষেত খবর ও হাটে বাজারে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কৃষি দর্শন অনুষ্ঠান। নমস্কার।